हे वेलकम बैक टू अनदर वीडियो। सो गाइज आज के वीडियोते आमरा मूलत एंड्रॉइड स्टूडियो कीभाबे इन्स्टल करबेन बा सेटअप करबेन आपनार लैपटप बा कम्प्यूटारे सेटा एकदम ए टू जेड देखानोर चेष्टा करब एबं तार साथे साथे किछु बोनास टिप्स थाकछे। ओके सो अवश्य भिडियोटी शेष पर्यन्त देखबेन। आर कालके आमि भिडियो दिते चेयेछिलाम किन्तु किछु प्रब्लेमेर कारणे आसले भिडियो दिते पारिनि। आर अनेके कमेंट करेछेन जे पार डे दुटि करे भिडियो तैरि करते। सो आसले आमि चेष्टा करब आमार बेस्टटा दिये जे आसले पार डे जदि दुटो करे भिडियो बा तिनटा करे भिडियो देया जाय सेक्षेत्रे आमि देयार चेष्टा करब। तब एखन থেকে আশা করি কন্টিনিউয়াসলি একটা করে ভিডিও আপনি প্রতিদিন পাবেন। সো অবশ্যই চ্যানেলটি সাথেই থাকুন। সো ফার্স্ট অফ অল আমরা কালকে যে দুটি সফটওয়্যার ডাউনলোড করেছিলাম একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো আপনারাও আশা করি ডাউনলোড করে নিয়েছেন, যারা করেননি তারা এর আগের ভিডিওটি দেখে করে নেবেন। সো এখান থেকে আমি প্রথমে এই জাভা সফটওয়্যারটি সো সেটার উপর ডাবল বার ক্লিক করে দিব। আপনারাও এভাবে ডাবল বার ক্লিক করে দিবেন। ফার্স্ট অফ অল আগে জাভাটা ইনস্টল করতে হবে, দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবো। তো এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে ইএস এ প্রেস করে দিবেন। ইএসএ প্রেস করে দেওয়ার পর গাইস একটু লোডিং নিবে, এখানে স্বাভাবিকভাবে আপনাদেরও লোডিং নিবে। আর আপনাদের পিসি কিরকম ফাস্ট সেটার উপর ডিপেন্ড করবে ইনস্টলিং প্রসেস, তার সাথে সাথে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করার স্পিড। ওকে সো এখান থেকে এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে নেক্সট প্রেস করে দিবেন। এখানে বাই ডিফল্ট যে লোকেশন দেওয়া রয়েছে সেটাই থাকবে, দেন নেক্সট প্রেস করে দিবেন। অবশ্যই সি ড্রাইভে সেট আপ দিবেন, জাভাটাও সি ড্রাইভে সেট আপ দিবেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সি ড্রাইভে সেট আপ দিবেন। অর্থাৎ আপনার লোকেশন কোনো চেঞ্জ করবে না। আপনি যদি লোকেশন চেঞ্জ করেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেকগুলো প্রবলেম চলে আসে। ওকে সো দেখতে পাচ্ছেন আমার জাভাটা একদম 2 মিনিটেরও কম সময় আর কি ইনস্টল হয়ে গেল। সো এখান থেকে আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট এতটুকুই, জাভা ইনস্টল হয়ে গেছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে মুভ করব। সো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য এই অ্যান্ড্রয়েড স্টুডিও যে ফাইলটি রয়েছে সেটার উপর ডাবল বার প্রেস করে দিবেন। ডাবল বার প্রেস করার পর একটু প্রসেসিং নেবে গাইস, এখানে টাইম নেবেই। অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য আপনার ইন্টারনেট লাগবে, অবশ্যই মাস্ট বি। আর যদি আপনি ফোনের ডাটা দিয়ে করেন সেক্ষেত্রে মেবি 1 থেকে 2 জিবি বা তারও বেশি নিয়ে রাখতে পারেন, তবে আপনার ওয়াইফাই থাকলে বেশি সুবিধা হবে। কারণ হলো যে অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে প্রতিনিয়তই আপডেট, যে ফিচারগুলো আসে এগুলো অটো আপডেট হয়ে যায় এবং আসলে ডে বাই ডে যত যাচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ফিচার বাড়তে আসে এবং আসলে আপনি বেশি ফিচার ব্যবহার করতে পারবেন খুব ইজি হয়ে, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে বা ব্রডব্যান্ড কানেকশন থাকে। ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ভেরিফাইং ইনস্টলার, এরকম একটা প্রসেস চলে এসেছে। এখানে 100% কমপ্লিট হয়ে গিয়েছে গাইস, এটাতেও আপনাদের সময় লাগবে পারে। আপনারা ধৈর্য ধরে ইনস্টল করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে ইনস্টল করবেন, নয়তো ভিডিও আপনি ফোনের মধ্যে দেখতে পারেন, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি এটা ইনস্টল করতে পারেন। আর একটা স্টেপ মিস্টেক করলে গাইজ আপনি কিন্তু আর পরবর্তীতে আর এটা পাবেন না, মানে ইউজ করতে পারবেন না। ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইএস, এখান থেকে ইএস বাটনে ক্লিক করে দেবেন। ইএস এ ক্লিক করার পর গাইজ আর কিছুক্ষণ লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখান থেকে নেক্সট প্রেস করে দেবেন। অ্যান্ড এটা যদি এটাতে যদি টিকমার্ক দেওয়া না থাকে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এটাতেও টিক মার্ক করে দিবেন, দেন এখান থেকে নেক্সট প্রেস করে দিবেন। দেন গাইজ এখানে বাই ডিফল্ট যে লোকেশনটা আছে ব্রাউজারে ক্লিক করলে এটা আপনি চেঞ্জ করবেন না কখনো। এটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে এই জাভার সাথে এই অ্যান্ড্রয়েড স্টুডিও কোনো রিলেশন থাকবে না, অর্থাৎ কাজ করবে না আর কি। ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট 500 MB স্পেসের দরকার হবে আপনার সি ড্রাইভে, জাস্ট এতটুকুই। তার মানে সি ড্রাইভে আপনার মোটামুটি ইনস্টল দিলে দেখা যাবে যে 2 থেকে 3 জিবি জায়গা আর কি অ্যান্ড্রয়েড স্টুডিও দখল করবে। ওকে সো এখান থেকে আমি নেক্সট প্রেস করে দিচ্ছি। দেন গাইজ দেখতে পাচ্ছেন এরকম আসে। সো এখান থেকে চাইলে আপনি আপনার ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে ডু নট ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে দিতে পারেন। ওকে সো আমি শর্টকাট ক্রিয়েট করব, দেন এখান থেকে ইনস্টলে প্রেস করে দিব। ইনস্টলে প্রেস করার পর গাইস এখানে কিছুক্ষণ সময় নেবে, এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটার কীরকম ফাস্ট সেটার উপর। সো আমার যেহেতু এসএসডি লাগানো আছে র্যাম কম হওয়া সত্ত্বেও আমার কিন্তু একটু ফাস্ট কাজ করছে। ওকে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক দূর চলে গিয়েছে, হয়তো বা আপনাদের একটু লেট হতে পারে, তবে আমি প্রথম থেকেই বলছি যে ধৈর্য নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি কাজ করবেন, এখানে কখনোই ধৈর্য হারা হবে না, মানে যে আমার পিসি স্লো বা ল্যাপটপ স্লো এই জন্য আমি কাজ করবো না, এরকমটা নয়। আপনি কাজ শিখেন, দেন আপনি যখন কাজ পেরে যাবেন, অর্থাৎ কাজ পারতেছেন এখন, আপনি জানেন কীভাবে অ্যাপ ক্রিয়েট করতে হয়, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, সেক্ষেত্রে আপনি তখন নেক্সটে আপনি আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটাকে আপগ্রেড করে নিলেন, সেক্ষেত্রে আপনি আরও স্মুথলি কাজ করতে পারবেন। সো এটা একবারেই এখনই করার দরকার নেই, আপনার আপাতত যে ল্যাপটপ বা যে কম্পিউটার আছে সেটার উপরে কাজ করেন। কিছু পরিমাণ স্লো চলবে,
আর স্বাভাবিকভাবে যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে তাদের ক্ষেত্রে মানে 16 GB 32 GB 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে দেখা যায়। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট, এখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দিবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও, এটাতে টিক মার্ক করে দিবেন, না দেওয়া থাকলে দেন ফিনিশে ক্লিক করে দিবেন। সো কিছুক্ষণ লোডিং নেবে গাইস, লোডিং নেওয়ার পর অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে আমাদের কিছু কনফিগার করতে হবে। যে কনফিগারগুলো না করলে বা যে জিনিসগুলো ডাউনলোড না করলে আপনি আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারবেন না। ওকে গাইস, সো একটু লোডিং নেবে, আমরা এখানে একটু ওয়েট করি। গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও গাইস ডিরেক্ট ওপেন হয়ে গিয়েছে। এর যে মেইন কারণটা গাইস, মূলত আমার ল্যাপটপে আগে থেকেই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা ছিল, মানে সেট আপ করা ছিল, দ্যাটস ওয়াই মানে এর যে আগের যে ফাইলগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি এখানে মূলত আপডেট হয়ে গিয়েছে। ওকে, সো আমি একটু উইন্ডোটা ক্লোজ করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী করতে হবে বর্তমানে। সো এখান থেকে আমি আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমি ক্লোজ করে দিচ্ছি গাইস, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো গাইস আপনাদের প্রথমত এরকম একটা উইন্ডো আসবে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে এখানে মূলত কিছু বিষয় ডাউনলোড করতে বলবে, সো যেগুলো ডাউনলোড করতে বলবে অটোমেটিক্যালি আপনারা সেখানে ডাউনলোড ক্লিক করে দিবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমি আসলে দেখাতে পারলাম না, কারণ হলো যে আমার অলরেডি মানে এর আগে আমি ইনস্টল করেছিলাম, দ্যাটস ওয়াই যে ফাইলগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সে কনফিগার করে নিয়েছে। সো এখান থেকে যদি না পারেন মানে ওটাতে ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে এই যে কনফিগারে ক্লিক করে দিবেন, কনফিগারে ক্লিক করে দেওয়ার পর এসডিকে ম্যানেজারে চলে আসবেন। ওকে, এসডিকে ম্যানেজারে আপনি যখন চলে আসবেন এরকম একটা আপনারা দেখতে পারবেন, এরকম একটা ইন্টারফেস শো করছে। সো এখানে মূলত অ্যান্ড্রয়েড এপিআই কি বা অ্যান্ড্রয়েড আপনার অ্যান্ড্রয়েড যে ভার্সন রয়েছে, অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 9 পাই, অ্যান্ড্রয়েড 8.0, ওরিও, সো এই ভার্সনগুলো মূলত আপনাকে ইনস্টল করতে হবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সনগুলো ইনস্টল ছাড়া আপনি আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল, এর আগের ভিডিওতে যখন আমি কোডিউলারের একটু ভিডিওগুলো করছিলাম তখন আসলে এসডিকে নিয়ে একটু কথা বলেছিলাম। সো এখানে মূলত দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ, সো আপনি এইটা এই এসডিকেটা মাস্ট বি ডাউনলোড করবেন। আর আপনার যদি অ্যান্ড্রয়েড ভার্সন 6 বা 7 হয় সেটাও আপনি ডাউনলোড করতে পারেন, তবে আমি প্রিফার করব যে আপনারা যত এসডিকে পিছনে, তার মানে হলো যত অ্যান্ড্রয়েড ভার্সনের পিছনের ভার্সনগুলো ইউজ করবেন এবং সেটার উপর বেস করে অ্যাপ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে সকল ফোনে মানে A to Z আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড যে সবচেয়ে পুরাতন ভার্সন, এখন তো সাধারণত অ্যান্ড্রয়েড 4 কিটক্যাট পর্যন্তই আর কি ব্যবহার করা হয়, এর নিচে আসলে অধিকাংশ ফোনে ব্যবহার করা হয় না, জেলিবিনও আছে তবে খুব রেয়ার। ওকে, সো আপনি যদি অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ভার্সনের এই এপিআইটা ব্যবহার করে আপনি যদি অ্যাপ ডেভেলপ করেন আপনার অ্যাপগুলো, সেক্ষেত্রে যে কাজটা হবে, এই অ্যান্ড্রয়েড ভার্সন 4.4 এ তো চলবেই চলবে, এছাড়াও এই উপরে যত ভার্সন আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 4.4 এর উপরে যত ভার্সন আছে, এমনকি পরবর্তীতে যত আপডেট হবে ভার্সনগুলো, সবগুলো ভার্সনেই কাজ করবে আপনার অ্যাপটা। আর আপনি যদি অ্যান্ড্রয়েড 11-এর জন্যই শুধুমাত্র অ্যাপ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 11-এই শুধুমাত্র আপনার অ্যাপটা সাপোর্ট করবে, বাকি যে এপিআই কিগুলো আছে মানে এসডিকেগুলো আছে, অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আছে, সেগুলোতে আর আপনার অ্যাপটি কাজ করবে না। সো অবশ্যই একটা মিনিমাম আমি মনে করি যে অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ভার্সনের জন্য আপনি যদি অ্যাপ ডেভেলপ করেন আপনার অ্যাপটিকে, সেক্ষেত্রে সকল ফোনে কাজ করবে। এই জিনিসটা আসলে আপনি বেস্ট উদাহরণ হলো যে আপনি কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে দেখতে পারবেন, যেমন হলো যে অনেকেই আসলে রিয়েল রিসার্চ অ্যাপটাতে কাজ করেছেন, এটা হয়তো বা জানেন, আমি ভিডিও করিনি। সো এই রিয়েল রিসার্চ অ্যাপে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 7 লাগবে আপনার, 7 নয়তো 6, এর আগের যে ভার্সনগুলো রয়েছে সেগুলো দেখবেন যে মানে রিয়েল রিসার্চ সাপোর্ট করছে না। সো এর যে মেইন কারণটা, রিয়েল রিসার্চ অ্যাপ ডেভেলপ করার সময় এই অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 6-এ সেটা ডেভেলপ করা হয়েছে, দ্যাটস ওয়াই আসলে এই প্রবলেমটা হচ্ছে। সো আপনারাও যদি এরকম প্রবলেম না করতে চান সেক্ষেত্রে অবশ্যই আগের ভার্সনের অ্যান্ড্রয়েড ইয়াগুলোতে এসডিকেগুলোতে আর কি অ্যাপটা ডেভেলপ করলে ইজি হয়ে যাবে। ওকে, সো এর জন্য এই অ্যান্ড্রয়েড 5.1 এটা ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিলাম, আমার এখানে নট ইনস্টল দেখাচ্ছে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড এপিআই 31 এটা ইনস্টল দেখাচ্ছে। সো অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সন সেট আপ দিতে হবে, এটা আপনি মূলত এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। আর এখান থেকে এসডিকে টুলে তেমন কোনো কিছু নেই, এখানে এসডিকে টুলে আপনি এই যে অ্যান্ড্রয়েড ইমুলেটরটা সেট আপ দিতে পারেন, অ্যান্ড্রয়েড এসডিকে টুল সেট আপ দিতে পারেন, এসডিকে বিল্ড 31, আমি যেগুলোতে আসলে টিকমার্ক দিয়েছি এই এই কয়টা টিকমার্ক করে দিবেন। সো এখান থেকে মূলত আমি অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি, সো এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব অ্যান্ড ওকেতে প্রেস করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে মূলত এরকম আসবে, এখান থেকে অ্যাকসেপ্টে টিকমার্ক দেওয়ার পর নেক্সটে প্রেস করে দিবেন। সো এরকম একটা উইন্ডো প্রথমে আসবে আপনার। ওকে,
সো এখান থেকে মূলত এই যে ডাউনলোড হবে এই ডাউনলোডটা আপনাকে অবশ্যই করতে হবে। আপনার প্রথমেই যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেবেন তখনই ডাউনলোড করতে বলবে। সো যেটাই ডাউনলোড করতে বলে বাই ডিফল্ট সেটা আপনি নর্মালি মানে ডাউনলোড করে নেবেন, তাছাড়া আপনি প্রবলেমে পড়বেন পরবর্তীতে। ওকে, সো আমি সেই জিনিসটা দেখাতে পারলাম না, যদি কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে সেই জিনিসটার স্ক্রিনশট নিয়ে আপনি ফেসবুকে আমাকে নক দিতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। ওকে, সো গাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল রিকোয়ারমেন্ট কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেছে। সো আপনাদেরও এরকম আসবে, সেটাতে আমি বলছি অটোমেটিক্যালি যেটা বাই ডিফল্ট ডাউনলোড করতে বলছে। আপনারা যদি ওইখানে আসলে প্রথমে একটা অপশন আসে যে কাস্টম নাকি হলো যে আপনি অটোমেটিক যেটা আছে, সো অটোমেটিকটাই সিলেক্ট করে দিবেন, এরকম অপশন পেয়ে যাবেন। দেন এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যত ধরনের ফাইল লাগে এক্সট্রা এসডিকে সহ সেটা সে ডাউনলোড করে দিবে, আর আপনাকে এক্সট্রাভাবে মূলত এই এসডিকে অপশনে সেটিংসে আসার পর এসডিকেতে আসার পর অ্যান্ড্রয়েড 5.1 এই ভার্সনটা আসলে ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিচ্ছি। দেন গাইস এরকম একটা উইন্ডো পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও এখন থেকে ওপেন করলে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রজেক্ট, ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, মানে কোনো প্রজেক্ট আগে থেকে করা থাকলে সেটাই ওপেন করতে পারেন। সো এখান থেকে আমরা নেক্সট টাইম কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কী করবেন, দেন আমরা পরবর্তীতে হাপে শিখবো। ওকে, সো আশা করি এতটুকু কাজ করেন আজকে। এটা করতে আপনার মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে আপনার নেটের স্পিডের উপর, এবং তার সাথে সাথে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করবে। ওকে, সো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করি আপনার নেক্সট ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন, আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, শেয়ার করলে তারাও শিখতে পারবে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।